আমাদের কর্মীরা কেউ কোনো কথাও বলেনি, আমাদের কোনো ইমেলে কোনো কথা বলেনি। স্পিকার নিজে বারবার অ্যাপিল করেছে, আমি নিজে হাত জোর করে অ্যাপিল করেছি, মেয়েরা হাত জোর করে অ্যাপিল করেছে। যাই হোক, বিজেপি এটা নাটক করার চেষ্টা করেছে, নিজেরা সব হেরে গিয়ে লজ্জা নেই। তা সত্ত্বেও আমি মনে করি বিজেপি যা করেছে আজকে ঠিক করেনি, গণতন্ত্রের পক্ষের লজ্জা। আমাদের লোকেরা পরে বিজেপি যেহেতু গভর্নর না করে চলে যাচ্ছিলেন, আর গভর্নর না করে চলে গেলে এটা একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হতো, তাই সংবিধানের মর্যাদা রক্ষা করার জন্য আমাদের মেয়েরা ছেলেরা তাকে বারবার করে রিকোয়েস্ট জানায় যে আপনি এটা করুন। তারপরে উনি আমাকে ডেকে বলেন যে তুমি সবাইকে বসাও, আমি পড়ে দিচ্ছি। আপনারা দেখলেন আমি সবাইকে বসালাম এবং তারপরে উনি লেট করে দিয়েছেন। থ্যাংকস, আমি এখন যাচ্ছি ওনাকে একটা থ্যাংকস দেওয়ার জন্য, ঠিক আছে? লোকালটাই আমাদের মধ্যে এটা পরিকল্পিত, কখনো হয়নি, সব রাজ্যে এখন টুকটাক হয়, কিন্তু তার মানে এ নয় যে গভর্নরকে কখনো ভাষণ করবে না। এটা খুবই আনফর্চুনেট, আনপ্রেসিডেন্টেড। ইভেন কোন এক ঘন্টা ধরে যে অসভ্যতা, যে অভদ্রতা, যে অগণতান্ত্রিক ভাবে পুরো হেরে গিয়ে লজ্জানি নিজের ওয়ার্ডেও হারে সব, তারপরে এখানে এসে নাটকবাজি করে, মানুষের কথা বলতে দেয় না। আমরা মানুষের কথা বলবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। যাই হোক, আমি ভোট অফ থ্যাঙ্কস, যেহেতু গভর্নর স্পিকাররা কিছুক্ষণ বাদে শুরু করবেন, যেহেতু উনি পড়েছেন, হয়তো পড়তে ইচ্ছে ছিল না বা কিছু একটা প্রেশার ছিল না, ওরা প্রায় বুঝতে পারছি না, বাট দুটো সাইডকে এক করলে চলবে না। আমাদের লোকেরা কিন্তু কেউ কিছু বলে, আমরা কিন্তু এক ঘন্টা অপেক্ষা করেছিলাম। তারপর উনি যখন না করে চলে যাচ্ছিলেন, তখন সবাই বাধ্য হয়েছে ওনার চেয়ারের কাছে গিয়ে অ্যাপিল করতে যে আপনি প্লিজ পড়ুন, আপনি একটা লাইন পড়ুন, আপনি একটা লাইন পড়ুন, আপনি একটা লাইন পড়ুন, আমি নিজেও হাত জোর করে বলেছি। তাই জয় হয়েছে মানুষের, লাস্ট পর্যন্ত এটা গণতন্ত্রের জয়। কিছু মানে না, কখনো মানে না, কখনো মানে না ওরা, বিজেপি কোনো গণতন্ত্রের কিচ্ছু মানে না। অথচ দেখুন প্রেসিডেন্টেরও অ্যাড্রেস হয়, আমরা কত সম্মান দিই। অন্যান্য জায়গায় যেখানে আমাদের লোকজনরা আছে আমরা সম্মান দিই, তুমি তোমার কথা নিশ্চয়ই বলতে পারো গণতান্ত্রিক ভাবে, কিন্তু এটা কায়দা নয়। ওসব করে লাভ নেই, প্রথম দিনটা ওরা করে, যাদের রাজ্যপাল ভাষণ না দিলে বাজেট সেশন শুরু হতো না, কিন্তু উনি তো সমন করেছেন, উনি তো এটাকে অ্যাপ্রুভ করেছেন প্রেসিডেন্ট অ্যাড্রেসটাকে, সেই জন্যই তো উনি এসছেন পড়তে। উনি যখন এসছেন তখনই তো স্পিকার বলেছেন ডিস্ট্রিক্ট ইট ইজ জাস্ট লাইক গ্রান্টেড, সেটাই আমরা বলছিলাম আপনি একটা লাইন করুন, আপনাকে সবটা পড়ার দরকার নেই। আপনারা সবাই জানেন কি হচ্ছে, কি হয়েছে, কি না হচ্ছে, বাট আমি খুব দুঃখিত এবং মর্মাহত গণতান্ত্রিক ভাবে সংবিধানের সংবিধান সম্মত ভাবে একটা নির্বাচিত সরকারকে এইভাবে কাজে বাধা দেওয়া যদি হয় কন্টিনিউয়াস, এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। দিস মাছ, এবার আমি একটু ওনাকে থ্যাংকস জানাতে যাচ্ছি, উনি লাস্ট লাইনটা পড়েছেন বলে।